মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশের জঙ্গিরা। ভারত কি এক নতুন শত্রুর মুখোমুখি হতে চলেছে? মার্কিন জামাতি জোট এবার হাত বাড়াচ্ছে বাংলার দিকে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যে খেলায় নেমেছে ভারত, সেই খেলার চ্যাম্পিয়ন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতদিন ভারত পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে বাংলাদেশকে ব্ল্যাকমেইল করে এসেছে। দিল্লি থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে ভারতের সরাসরি পৃষ্ঠপোষকতায় পাহাড়ে গঠিত হয়েছে শান্তিবাহিনী নামক এক সন্ত্রাসী গোষ্ঠী। এতদিন বাংলাদেশে ছিল মেরুদণ্ডহীন সরকার, ফলে দিল্লিকে চোখ উল্টিয়ে জবাব দিতে পারেনি। তবে এখন রাষ্ট্রক্ষমতায় আছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কীভাবে পাল্টা জবাব দিতে হয় তা তিনি ভালো করেই জানেন। বাংলাদেশের পাহাড়ে আগুন লাগিয়েছে ভারত, জবাবে বাংলাদেশ এবার আগুন লাগাবে ভারতের কলিজায় ও গলায়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারত থ্রি সিস্টার্স নাম দিয়েছে। উদ্দেশ্য বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করে জুমল্যান্ড বানানো। এতে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর উপর বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকবে না। তবে ভারত হয়তো ভুলে গিয়েছে, শেখ হাসিনা নয়, এখন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য চট্টগ্রামের আগুন এবার ভারতের কলিজা, পশ্চিমবাংলা এবং চিকেন নেকের গলা, মানে সেভেন সিস্টার্সকে পোড়াতে তৈরি। পশ্চিমবাংলার মিডিয়ায় দাবি করছে এমনটি। এ নিয়ে কি বলছে তারা আসুন তো দেখি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশের জঙ্গিরা, একেবারে জঙ্গি নেতারা। কিন্তু ভারতের আর অন্য কোনো রাজ্যের সরকারকে, সরকারি দলের প্রধানকে আহ্বান জানানোর খবর নেই। বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে তা নিয়ে আপনারা সম্যক অবহিত রয়েছে। অধিক ভয় দেশের বাইরে আমাদের জন্যও রয়েছে। ভারতে তাদের এবার থাবাটা প্রসারিত করতে চায়। বাংলাদেশে মার্কিন জামাতি যৌথ জোটের সরকার, আর সেই সরকারকে দিয়েই লাগাতার ভারত বিরোধিতা, ভারত বিদ্বেষ শুধু মুখে নয়, এবার কাজে পরিণত করবার ভয়ঙ্কর বিপদ দেখা দিচ্ছে। সেই আল কায়েদার বাংলাদেশ আমাদের জন্য আদৌ কতটা নিরাপদ? ভারত কি এক নতুন শত্রুর মুখোমুখি হতে চলেছে? মার্কিন জামাতি জোট এবার হাত বাড়াচ্ছে বাংলার দিকে, হাত বাড়াচ্ছে দিল্লির দিকে। আল কায়দার লালন পালনে বেড়ে ওঠা আনসারুল্লাহ বাংলার নেতা জসিমউদ্দিন রহমানি হাফি। এবার পশ্চিমে শুধু পাকিস্তান নয়, পূর্বের বাংলাদেশও ভারত বিরোধী চক্রান্তের নয়া ভর কেন্দ্র। জঙ্গি প্রেমী ইউনূস সরকার কার্যত জঙ্গি বিপদ ভারতের জন্য। আমার আপনার বাংলার জন্য চূড়ান্ত প্রস্তুতির সময় শুরু, ভারতের রিপাবলিক বাংলা। প্রিয় দর্শক, ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতের পুতুল সরকারের পতন হয়। এতে বাংলাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণ চলে যায়। ভারত জানে এতদিন বাংলাদেশের সাথে যে অন্যায় অবিচার তারা করেছে, বাংলাদেশের নতুন সরকার এসে ভারতের উপর প্রতিশোধ নেবেই। আর তাই আগেই বাংলাদেশকে পার্বত্য চট্টগ্রামে ব্যস্ত করে রাখার বন্দোবস্ত করেছে ভারত। তবে ভারত ভুলে গিয়েছে, এই বাংলাদেশ কাউকে ভয় পায় না। এই বাংলাদেশ ছাত্র জনতার নতুন বাংলাদেশ, আক্রান্ত হয়ে বসে থাকবে না, বরং পাল্টা মরণ কামড় দিবে। এবার আর শুধু সেভেন সিস্টার্স নয়, পশ্চিমবাংলাকেও স্বাধীন করার মিশনে বাংলাদেশ। বাংলাদেশের এমন আক্রমণাত্মক সিদ্ধান্তে ভয় পেয়েছে পশ্চিমবাংলার মিডিয়া। তাই এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে গালমন্দ করে মার্কিন জামাতি সরকার বলছে ভারতকে ছাড় দেওয়া হবে না, পার্বত্য চট্টগ্রামে অশান্তির বদলা নিতেই হবে বাংলাদেশকে। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।